কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল 38টি পরিবার। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়। হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। হাজীগঞ্জে ভূমিসহ ঘর পেল আরও 30টি পরিবার। কচুয়া জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে 22,101টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার ভার্চুয়ালি কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহ ও চাবি হস্তান্তর উদ্বোধন করেন। এদিকে চাঁদপুরের কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়েছেন 38টি পরিবার। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে 38টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান শিশির। বিশেষ অতিথি বক্তব্য দেন এসিল্যান্ড ইবনে আল জায়দ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল মুবিন, জাবের মিয়া, ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আলমগীর তালুকদার সহ আরো অনেকে। এ সময় উপকার ভোগী প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে তাদের সফলতা কামনায় মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে বিদায়ী শিক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আসম মাহবুবুল আলম রিপন। তিনি বিদায়ী ও অধ্যয়নরতদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর 7নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন। অধ্যক্ষ মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম, কলেজ শাখার সমন্বয়কারী মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মালেকা পারভীন, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মোহাম্মদ জহিরুল ইসলাম মজুমদার। প্রভাষক মোহাম্মদ কামরুল হাসানের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনির হোসেন ভুইয়া, শিক্ষার্থীদের পক্ষে কেয়া আক্তার ও জান্নাতুল ইকরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর 8নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোহাম্মদ কবির হোসেন কাজী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য আনিসুর রহমান তালুকদার সহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টায় কলেজের মিলনায়তনে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসেন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞানের বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাশেদ গাজী, গণিত বিভাগের বিভাগীয় প্রধান বেনজির আহমেদ, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মিজানুর রহমান, ইসলাম ইতিহাসের বিভাগীয় প্রধান মোহাম্মদ মোক্তার আহমেদ, ব্যাংকিং ফিনান্স বিভাগের কামরুল হাসান মিল্টন, আইসিটি বিভাগের প্রভাষক স্বপন কুমার মজুমদার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মল্লিকা রানী পাল। পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারিয়া আক্তার, তিনতিয়া তাসনিম সূচি, ফিরোজ আহমেদ, মরিয়ম আক্তার, আকাশ হোসেন, মৌমিতা বনি, তাসনিম জামান, ফারিয়া আক্তার, নাইম হোসেন, প্রাক্তন শিক্ষার্থী ইমাম হোসেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় আইসিটি বিভাগের প্রভাষক স্বপন কুমার মজুমদারকে কলেজের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া 2023 জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মডেল সরকারি কলেজের মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ। কলেজের শিক্ষক ফারুক আহমেদ ও ফারজানা কুমকুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আব্দুল্লাহ ও গীতা পাঠ করেন মৌমিতা রানী পপি। দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের আওতায় বুধবার সারাদেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের বিনামূল্যে বাড়ি বিতরণ করেছেন। পঞ্চম ধাপে সারাদেশের ন্যায় হাজীগঞ্জ ভূমিসহ ঘর পেয়েছে আরও 30টি পরিবার। এ নিয়ে হাজীগঞ্জ উপজেলায় ভূমিসহ ঘর পেল 86 গৃহহীন ও ভূমিহীন পরিবার। সকাল 10টায় হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরাসরি প্রধানমন্ত্রী গৃহহীনদের ঘর প্রদান অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর প্রদান উদ্বোধন শেষে হাজীগঞ্জে 30টি পরিবারের সদস্যদের মাঝে জমির দলিল হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী
কাজী মাইনউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ মেহেদি হাসান মানিক, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাফিয়া আফরিন, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাকির হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, শাহজাহান, মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। চাঁদপুরের কচুয়ায় জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পালগিরির বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আওয়ামী লীগ নেতা আলহাজ মোহাম্মদ গোলাম হোসেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, আব্দুল বাতেন সরকার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, মঞ্জুর ইসলাম রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সবুজ সহ আরো অনেকে।